অর্থাৎ নবীর জন্মে আমরা খুশি, এজন্য আমরা ঈদে মিলাদুন্নবী মাহফিল করে থাকি। কথা বুঝে আসছে? নবীর জন্মে তাম জগৎ খুশি ছিল। তাম জগৎ কি ছিল? খুশি ছিল। একমাত্র বেজার ছিল মিস্টার ইবলিস। কে ছিল? মিস্টার ইবলিস ছিল বেজার। কাজী আমরা ওই ইবলিসের খালাতো ভাই না যে বেজার হব। এই জন্য ঈদে মিলাদুন্নবীতে রবিউল আউয়ালে নবীর জন্মদিন উপলক্ষে আমরা আনন্দ প্রকাশ করি, আমরা এটা উদযাপন করি। কথা বুঝে আসছে? أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكرا আমার সাথে জবান করে মহব্বত পড়ে না। اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَّحِيمًا وَقَالَ تَعَالَى فِي شَأْنِ حَبِيبِهِ آمِرًا وَمُخْبِرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ হাশরে সব নবী উম্মত কাঁদিবে নিজের লাগি হাশরে সব নবী উম্মত কাঁদিবে নিজের লাগি তুমি হে থা কাঁদবে নবী গো ইয়া উম্মতি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আশেখয়ে পরিদরুদ মাশুকাসেন মদিনা নবীর খাটিয়া শেখ যদি হইতে পারি ওই জান্নাত হবে ঠিকানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা
وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مدينة مدينة مؤمنوں کی گنگنا ہے مدینہ مدینہ مؤمنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন গত জুমা থেকে এই জুমা পর্যন্ত দীর্ঘ এক সপ্তাহ নেকায়াত দরাস করে আল্লাহর পবিত্র ঘর মসজিদ কাবা শরীফের টুকরায় জান্নাতি মহলের মধ্যে জুমার সলাত আদায়ের উদ্দেশ্যে আসার ও বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই ওই মহামনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতিকে উজাড় করে দিয়ে মরদে মুজাহিদের মতো চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী পাকের উপরে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা না করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম জগৎ সৃষ্টি করতেন না। তিনি হলেন হাবিবে কিবরিয়া, শাহনশাহ রিসালা, আওতাবে নবুয়ত, তাম নবীদের নবী, আপনার আমার নবী, আখিরি জামানার পয়গাম্বার, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নূরে মদিনা, হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলি পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জাজ হাজিরিন, আপনাদের সম্মুখে আমি সূরা নিসা থেকে 64 নম্বর আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করছি। এই আয়াতকে জ্ঞাপন করে কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাকে বলা এবং আমাদের সকলকে আমলে নিয়ত শোনার তৌফিক দান করেন, সকল বলে আমিন। হাজিরিন, যে বর্তমান যে মাসটি চলছে এটি আরবিতে সফর মাস বলে। কোন মাস? সফর মাস। এরপরে আসতেছে রবিউল আউয়াল। কি আসতেছে? রবিউল আউয়াল। যে রবিউল আউয়ালে আপনার আমার নবী, আখিরি নবী, জগতের মধ্যে তাশরিফ এনেছেন এবং তিনি এই রবিউল আউয়ালেই ইন্তেকালও করেছেন। তো আমরা এজন্য পবিত্র মাহে রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী হুজুরের জন্মদিন উপলক্ষে আমরা মিলাদ মাহফিল করে থাকি। কেন করি? ঈদে মিলাদুন নবী, ঈদ আরবি শব্দ। ঈদ কোন শব্দ? আরবি শব্দ। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, খুশি। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ, খুশি। মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? মাওলিদ থেকে এসেছে। মিলাদ মানে কি? জন্ম। নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত, অর্থাৎ নবীর জন্মে আমরা খুশি, এজন্য আমরা ইলাদ ঈদে মিলাদুন নবী মাহফিল করে থাকি। কথা বুঝে আসছে? নবীর জন্মে
তাম জগৎ খুশি ছিল, তাম জগৎ কি ছিল? খুশি ছিল। একমাত্র বেজার ছিল মিস্টার ইবলিস। কে ছিল? মিস্টার ইবলিস ছিল বেজার। কাজী আমরা ওই ইবলিসের খালাতো ভাই না যে বেজার হব। এই জন্য ঈদে মিলাদুন্নবীতে রবিউল আউয়ালে নবীর জন্মদিন উপলক্ষে আমরা আনন্দ প্রকাশ করি, আমরা এটা উদযাপন করি। কথা বুঝে আসছেন? কারণ কি, আমরা আমাদের আকীদা এতটুকু যে আমাদের নবী মারা যান নাই। শুধু আমাদের নবী নন, কোনো নবী মারা যান নাই, কিন্তু ইন্তেকাল করেছেন। কি করেছেন? ইন্তেকাল করেছেন। এখন দলিল হচ্ছে একটা যে ইন্নাকা মাইয়্যুতুন ওয়া ইন্নাহুম মাইয়্যুতুন, যে আমরাও মারা গেছি, নবীও মারা গেছে, আমরাও মারা যাব। না ভাই, আপনি আর আমি আর নবী তো সমান কথা নন। নবীরা ইন্তেকাল করেছেন, মারা যান নাই। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থান ত্যাগ করেছেন, স্থানের পরিবর্তন হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মারা যাওয়া আর ইন্তেকাল এক কথা নয়। শুধু আমাদের নবী নন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম তাদের নিজ নিজ কবরে রওজা শরীফের মধ্যে জীবিত আছেন। বল সুবহানাল্লাহ। আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরহিম অহুম ইউসাল্লুন। অন্য একটি বর্ণনা আসছে অহুম ইউরযাকুন। আল্লাহ নবী বলেছেন যে সমস্ত নবীরা তাদের নিজ নিজ রওজায় জীবিত, জীবিতই নন, তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবিত মানুষের রিজিকের প্রয়োজন আছে, এই জন্য অহুম ইউরযাকুন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে রিজিকের ব্যবস্থা করে থাকেন। সুবহানাল্লাহ। ভাই বোঝা সহজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। দ্বীনের জন্য যারা আল্লাহর রাস্তায় দ্বীনের কালেমার পতাকা উড্ডীন করার জন্য, দ্বীনকে জিন্দা রাখার জন্য যারা ইন্তেকাল করে, এদেরকে তোমরা মৃত্যু বলো না, এরা জীবিত। এরা কি? জীবিত, এরা শহীদ, এদেরকে তোমরা মৃত্যু বলো না। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে ওই শহীদদের থেকে কি আমার নবীর মর্যাদা কম? জোরে বলেন না কম, বরংস বেশি। আল্লাহ তাআলা যাকে পয়দা না করলে কুল কায়না সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইরা আমার আফসোস লাগে যখন এই হাদিসটা দিয়ে আমরা দলিল দেই, তখন বলে যে হাদিস জয়ীফ, দুর্বল। কিন্তু আমার কিছু ভাইরা যখন এই হাদিসের আলোচনা করে তখন খুব মিঠা লাগে, তাদের বেলায় ঠিক আছে, আমরা বললে দুর্বল। অথচ আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, হাদিসে কুদসি, ওই হাদিসকে বলা হয় যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি কথা বলে থাকেন। আল্লাহ তাআলা বলছেন যে লাউলা কালামা খলাকতুল আফলাক, নবী গো দোস্ত আমার, আমি যদি আপনাকে পয়দা না করতাম, সৃষ্টি না করতাম, তাহলে আমি তামাম জগৎ সৃষ্টি করতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, তাহলে সেই নবীর মর্যাদা বেশি না শহীদদের মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি, কারণ যেই নবী না হলে তো কিছুই হতো না। এজন্য প্রিয় ভাই আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত নবীরা তাদের নিজ নিজ রওজা মোবারকে জীবিত। জোরে বলি সুবহানাল্লাহ। কাজী আমাদের নবীও জিন্দা, তিনি মারা যান না, ইন্তেকাল করছেন। এই জন্য মৃত্যুবার্ষিকী করি না আমরা, এই জন্য ঈদে মিলাদুন্নবী আনন্দ প্রকাশ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সূরা ইউনুসের মধ্যে 58 নম্বরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতের অর্থ হচ্ছে যে রাসূল, আপনি ঘোষণা দেন তোমরা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ তথা রহমত পেয়ে আনন্দ প্রকাশ করো, এটাই হবে তোমাদের জন্য উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এখানে রহমত দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাকে বোঝানো হয়েছে? নূর নবীজিকে বোঝানো হয়েছে এই রহমত দ্বারা। ওয়া বিরহমাতিহি, রহমত দ্বারা বোঝানো হয়েছে, তিনি হলেন আমাদের জন্য শ্রেষ্ঠ নেয়ামত। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর চাইতে বড় নেয়ামত আর কিছু হতে পারে? জোরে বলেন না হতে পারে। এজন্য আল্লাহ বলছেন আমার অনুগ্রহ তথা রহমত নেয়ামত পেয়ে আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে কোট করেছেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। হাবিব দোস্ত আমার, আমি আপনাকে তামাম জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। হুজুর রহমত নিয়ে আসেন নাই, রহমত হইয়া আসেন।
নিয়ে আসা এক জিনিস আর রহমত হইয়া আসা আরেক জিনিস, ঠিক কিনা বলে? তা তাম জগতের জন্য আপনার আমার নবী হোসেন রহমান, আপনার আমার নবী হোসেন নিয়ামত, এই জন্য আমরা ঈদে মিলাদুন্নবী করে থাকি, আমরা ইন্তেকাল বার্ষিকী করি না। কথা বুঝে আসছে? কারণ আমাদের আকীদা স্পষ্ট, আহলে সুন্নাহ ওয়াল জামাতের একই আকীদা, সে থাকুক না যে কোনো সিলসিলায় বিভক্ত থাকতেই পারে, এটাই আকীদা যে সমস্ত নবীরা নিজ নিজ রওজায় জীবিত, আমাদের নবীও জীবিত। এই জন্য আমরা আপনার ইন্তেকাল বার্ষিকী করি না, ঈদে মিলাদুন্নবী করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ।